বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির অনুমোদন করা কানাডা ও কুইবেক আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। কানাডা থেকে ইকবাল কবির জানান, টরন্টোর ডজ রোড অডিটোরিয়ামে কানাডা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অন্টারিও আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম ফারুকি হাসান। বিশেষ অতিথি ছিলেন কানাডা নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ডক্টর খলিলুর রহমান। গোলাম মহিবুর রহমানকে সভাপতি ও আব্দুল সালামকে সাধারণ সম্পাদক করে 75 সদস্য বিশিষ্ট কানাডা আওয়ামী লীগ এবং মুন্সি বশিরকে সভাপতি এবং মইনুল ইসলাম লিটনকে সাধারণ সম্পাদক করে 75 সদস্য বিশিষ্ট কুইবেকের নবগঠিত কমিটি শপথ পাঠ করে। নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হয় অভিষেক অনুষ্ঠান।